প্রবাসীদের জন্য নতুন বছরের সুখবর। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। নতুন বছরের শ্রমিকদের সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে বেতন কাঠামো নিয়ে এবার সুখবর দিয়েছে, যার আওতা রয়েছেন বাংলাদেশিরাও। এর ফলে বাংলাদেশিরাও এই সুখবর পেয়েছেন। গত সপ্তাহে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান কর্মীদের বেতন সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় তিনি গৃহকর্মীদের জন্য সর্বোচ্চ বেতন নির্ধারণ করে দিয়েছেন। নতুন করে জারি করা এই নির্দেশনটি দেশের প্রথম উপ প্রধানমন্ত্রী শেখ তালাল খালেদ আল আহমেদ আল জাবের আল সাবাহর সুপারিশে নেওয়া হয়েছে। এজন্য দেশটি মিনিস্ট্রিয়াল রেজুলেশন 102/2022 সংশোধন করা হয়েছে। এছাড়া নিয়োগ ফিতে ভ্রমণের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে জারি করা নির্দেশনায় এশিয়া এবং আফ্রিকান গৃহকর্মীদের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর ফলে এশিয়ান দেশগুলোর গৃহকর্মীরা সর্বোচ্চ 750 কুয়েতি ডিনার বেতন পাবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,67,958 টাকা। এছাড়া আফ্রিকান গৃহকর্মীরা 575 কুয়েতি ডিনার এবং স্পন্সর ভিসায় স্পেশাল পাসপোর্টধারী সর্বোচ্চ 350 কুয়েতি ডিনার বেতন পাবেন। সংবাদমাধ্যম জানিয়েছে, নিয়োগ অফিসের বিভিন্ন সমস্যা ও গৃহকর্মী নিয়োগের চুক্তির লঙ্ঘন এড়াতে এবং কর্মীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে দেশটিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন PACI জানিয়েছে, দেশটিতে বর্তমানে 8,11,307 জন গৃহকর্মী রয়েছেন। এদের বেশিরভাগ ভারত, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের নাগরিক। এছাড়া ইথিওপিয়া, বেনিন, ইন্দোনেশিয়া, মালি ও মাদাগাস্কার থেকে অসংখ্য গৃহকর্মী দেশটিতে রয়েছেন। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।